আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি প্রজ্ঞা ইসলাম, সহকারী শিক্ষক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বেশ কিছুদিন পরে আমি আবার ইংরেজি নিয়ে এসেছি। বেসিক্যালি তোমাদের ইংরেজি পড়িয়েছে মোশাররফ স্যার এবং তাসলিমা ম্যাডাম। তো যাই হোক, আমি আজকে তোমাদের ইংরেজি ক্লাস নিব। আজকে মূলত আমি তোমাদের আগামী 2 তারিখ থেকে যে অনলাইন ক্লাস মূল্যায়ন পরীক্ষার মূল্যায়নটা হবে তার উপরে কিছু আলোচনা করব। তো আমরা শুরু করে দিই আমাদের আজকে আলোচনা। তো এই মুহূর্তে তোমরা যারা মোবাইল বা টিভি স্ক্রিনের সামনে বসে আছো, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বই এবং গ্রামার বইটি নিয়ে বসো। আমরা আগে আমাদের সিলেবাসটা দেখি। আমাদের ইংলিশ ফর টুডে সিলেবাসে কি আছে? ইউনিট 1 থেকে 15 পর্যন্ত এবং গুগল মিট ক্লাসে আমরা কি দেখেছি? আমি তোমাদের কাছ থেকে শুনেছিলাম যে ইউনিট 1 থেকে 8 পর্যন্ত পড়ানো হয়েছে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু এটা অনলাইন ক্লাস মূল্যায়ন, সুতরাং ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে ততটুকুর উপরেই এই মূল্যায়নটা হবে। সুতরাং ইউনিট 1 থেকে 15 নয়, ইউনিট 1 থেকে 8 পর্যন্ত তোমাদের এই 2 তারিখ থেকে যে মূল্যায়নটা শুরু হবে সেটা চলবে। অর্থাৎ ইংলিশ ফর টুডের সিলেবাস হচ্ছে ইউনিট 1। EFT আমি সরাসরি EFT লিখে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। EFT তে তোমাদের আছে ইউনিট 1 থেকে 8 পর্যন্ত থাকবে, যেহেতু আমরা 8 পর্যন্ত পড়িয়েছি। এটা তোমরা যারা এখন টিভি স্ক্রিনের সামনে আছো, তোমরা এটা লিখে নাও, ইউনিট 1 থেকে 8 পর্যন্ত থাকবে। এরপরে আছে তোমাদের পাঠ্যপুস্তক পরিচিতি, অর্থাৎ ইংলিশ ফর টুডে বইটি রাইটারের নাম, ইলাস্ট্রেশন এডিটর কারা এইটার উপরে। তো ইলাস্ট্রেশন এডিটর তো হাশেম খান, এবং তোমাদের ইংলিশ ফর টুডে বইটির রাইটার 4 জন আছেন। তো এই 4 জনের নাম কিন্তু তোমরা মুখস্থ রাখবে খুব ভালো করে। বেসিক্যালি মোশাররফ স্যার এই বছরের শুরুতে ইংলিশ ফর টুডে বইয়ের পাঠ্যপুস্তক পরিচিতি নিয়ে, অর্থাৎ বুক ইন্ট্রোডাকশন নিয়ে একটা ক্লাস নিয়েছিলেন, আশা করি তোমরা সেটা দেখেছো। তারপরেও আবার আমি মনে করিয়ে দিচ্ছি, ইংলিশ ফর টুডে বইয়ের হচ্ছে রাইটার্সের নাম, যে 4 জনের নাম আছে সেই 4 জনের নাম মুখস্থ করবে, হাশেম খানের নাম মুখস্থ করবে, অর্থাৎ ইলাস্ট্রেশন এডিটরের নাম মুখস্থ করবে। তারপরে হচ্ছে কোথা থেকে এটা প্রকাশিত হয়েছে, চেয়ারম্যানের নাম, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নামটা তোমরা মুখস্থ করে ফেলবে। শিক্ষা বোর্ড বলতে NTRC এর যে বোর্ড চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের নাম মুখস্থ করবে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ ফর টুডে বইয়ের রাইটার্স এবং ইলাস্ট্রেশন এডিটরের নাম ভালো করে মুখস্থ করবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এরপরে আমাদের কি আছে গ্রামারের ক্ষেত্রে, তোমাদের সিলেবাসে কি আছে? গ্রামারের ক্ষেত্রে সিলেবাসে আছে হচ্ছে পার্টস অফ স্পিচ, তারপরে আছে নাম্বার, এরপরে আছে তোমাদের জেন্ডার, আর একটা আছে সেটা হচ্ছে সেন্টেন্স, যেটা আমরা পরবর্তীতে দিয়েছি সেন্টেন্স। খেয়াল করে দেখো, তোমাদের এদিক থেকে আছে পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার এবং সেন্টেন্স, আর সাথে বুক ইন্ট্রোডাকশন, এটা তো আছেই ইন্ট্রোডাকশন। বেসিক্যালি তোমরা যারা আমাদের পুরাতন স্টুডেন্ট তারা কিন্তু জানো বুক ইন্ট্রোডাকশনটা আসলে কি। নতুন যারা জানো না তাদের জন্যই আমি আগের কয়েকটা কথা বললাম ইন্ট্রোডাকশন। তো আমাদের যেহেতু EFT ইউনিট 1 থেকে 8 পর্যন্ত পড়ানো হয়েছে, ওটুকুই থাকবে, আর গ্রামারের ক্ষেত্রে এইগুলো আমাদের থাকবে। এবং তোমরা বলেছো যে গ্রামারের পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার এবং সেন্টেন্স 4টাই আমাদের পড়ানো শেষ, আর বুক ইন্ট্রোডাকশন এটাও কিন্তু তোমাদের হয়ে গিয়েছে। একটু দেখে নাও তোমরা, তোমাদের দেখা হয়ে গেলে আমি মুছে দিব। আশা করি তোমাদের দেখা হয়ে গিয়েছে, আমি এটা মুছে দিলাম। এখন আমরা আসি
আমাদের যে এই পাঠ পড়ি এটা হবে মূল্যায়নটা হবে এটা বেসিক্যালি কেমন কোশ্চেন হতে পারে। এখানে তোমাদের মনে রাখা দরকার যে এই গত বছরও আমরা অনলাইনে একটা কয়েকটা মূল্যায়ন নিয়েছি, অনেকটা সেই ক্যাটাগরিরই হবে। এখানে 30 মিনিট থাকবে, 25টা কোশ্চেনের আনসার করতে হবে। এর মধ্যে কিন্তু তোমাদের লিখতে হবে না কিছু, যেহেতু বছরের প্রথম পরীক্ষা এখানে কোনো লেখার কিছু থাকছে না। এখানে 25টাই এমসিকিউ থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের 4টা অপশন দেওয়া থাকবে। এই 4টা অপশনের মধ্যে সবচেয়ে সঠিক যেটা, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর যেটা, সেখানে তোমরা টাচ করবে। আমার কথা কি বোঝা যায়? এখানে কোনো লিখিত থাকবে না। গত বছর শেষের দিকে 5 নম্বরের লিখিত প্রশ্ন ছিল এবং 20 নম্বরের ছিল এমসিকিউ। তো এই বছর 30 মিনিটের একটা পরীক্ষা হবে 25 নম্বরের, এবং সেখানে 25টাই এমসিকিউ থাকবে, এখানে কোনো লিখিত প্রশ্ন থাকবে না। এখন দেখো, তোমাদের আমি যখন জুম গুগল মিটে ক্লাস নিয়েছিলাম তখন অনেকেই আমার দেখলাম যে গ্রুপে লিখেছ প্যাসেজ বা প্যারাগ্রাফ বলতে বুঝো নাই। তোমরা খেয়াল করে দেখো, তোমাদের ফারজানার একটা ইউনিট আছে, ইউনিট সম্ভবত 3। খেয়াল করে দেখো, ফারজানার একটা ইউনিট আছে, ফারজানা, ওখানে দেখো বেশ কিছু কথা আছে। ফারজানা 9 বছর বয়স, ওর ভাইয়ের নাম জামিল, ওর বাবার নাম যেন কি, যাই হোক, তারপরে হচ্ছে ওর বাবা একজন পাইলট, ওর মা একজন ডাক্তার, তারপরে হচ্ছে উনি একটা হাসপাতালে চাকরি করেন, ওর দাদা দাদি আছে, অনেক কিছু আছে। ইনফরমেটিভ একটা প্যাসেজ বা একটা মেয়ে সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে, একটা পরিবার সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। তো আমরা যদি প্যাসেজ বলতে আমরা বুঝাচ্ছি, সেখান থেকেই বেশ কিছু লাইন আমরা আগে তুলে দিব, তারপরে সেই লাইনের আলোকেই তোমাদের প্রশ্ন থাকবে। এখন শোনো আরো একটা কথা, আর একটা কথা হচ্ছে যে এই লাইনগুলো যখন তোমাদের কিন্তু এই প্রশ্নে সিমিলার মিনিং থাকবে, খেয়াল করে শোনো, সিমিলার মিনিং থাকবে। তোমাদের কিন্তু সিমিলার মিনিং এর ক্লাস হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারই পড়ানোর সময় সিমিলার মিনিং এর ক্লাস হয়েছে। তারপরে তোমাদের প্রশ্নের উত্তর থাকবে ট্রু ফলস থাকবে। তোমাদের আরো একটা ইউনিট আছে অ্যাট দা শপ, তাসলিমা ম্যাডাম এই ক্লাসটা নিয়েছিলেন, এখানেও কিন্তু দোকানদারের সাথে কথোপকথন বলা হয়েছে এবং বেশ সুন্দর করে বলা হয়েছে। তারপরে হচ্ছে ইউনিট 8-এ আছে ট্রাফিকের উপরে, ট্রাফিকটা কি, ট্রাফিক রাস্তা দিয়ে চলার সময় আমাদের কি কি জানা প্রয়োজন, অনেক কিছু সেখানে আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা এগুলো একটু ভালো করে পড়ে রাখবে। তারপরে খেয়াল করবা, তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তখন দেখবা যে আমরা কিছু লাইন অলরেডি তুলে দিয়েছি, সেই লাইনের আলোকে তোমাদের পরবর্তী প্রশ্নগুলো উত্তর করতে হবে। খেয়াল করে দেখো, আমি লিখে দিচ্ছি একটু। দেখো প্যাসেজটা অনেকটা এরকম থাকবে, এটা আমি জাস্ট একটা নমুনা দেখাচ্ছি, এটাই আসবে তা কিন্তু নয়। জামিলের বয়স কত ছিল, আমি এখানে কয়েকটা লাইন লিখেছি জাস্ট একটু নমুনা তোমাদের দেখানোর জন্য যে প্যাসেজ কিংবা প্যারাগ্রাফ এত ভয় পাওয়ার কিছু নাই, প্যাসেজ কিংবা প্যারাগ্রাফ বেসিক্যালি কি হয়। এখানে আমি দুই কয়েকটা লাইন লিখেছি, ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড, জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড, হি রিডস ইন ক্লাস 2, ফারজানা ইজ ইন ক্লাস 4। খেয়াল করে দেখো, এখানে কিন্তু 4টা লাইন আমি লিখেছি,
এখন দেখো এই চারটা লাইনের উপরে আমি কয়েকটা কোশ্চেন করছি, তোমরা একটু খেয়াল করে দেখো। পরীক্ষায় এই চারটাই কিন্তু থাকবে না, পরীক্ষায় তোমাদের 1 থেকে 8 ইউনিটের মধ্যে যে কোনো একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ যেটাই বলো তোমরা সেটা আমরা দিব, তবে অবশ্যই পড়ার মধ্যেই হবে, পড়ার বাইরে থাকবে না। আবারও বলছি পড়ার বাইরে কিছু থাকবে না, পড়ার মধ্যেই থাকবে। তো এই ক্ষেত্রে আমরা কেমন কোশ্চেন করতে পারি, দেখো এখানে আছে ওল্ড, এটার কিন্তু সিমিলার একটা মিনিং আছে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে ওল্ড এর সিমিলার মিনিংটি লিখো, সেই ক্ষেত্রে কি হবে, ওল্ড এর সিমিলার মিনিং কি এজড, সাথে আরো চার পাঁচটা দেয়া থাকলো বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, সেই ক্ষেত্রে তোমরা কি করবে এ নাম্বারে টিক চিহ্নটা দিয়ে দিবে বা টাচ করবে। আবার যদি দেয়া থাকে যে কোনটি সঠিক, হুইচ সেন্টেন্স ইজ ট্রু, এরকম যদি দেয়া থাকে, এবং চারটা সেন্টেন্স আমি দিয়ে দিলাম, খেয়াল করে শোনো, চারটা সেন্টেন্স দিয়ে দিলাম, সেন্টেন্স গুলো কেমন হতে পারে, ফারজানা ইজ 7 ইয়ার্স ওল্ড, জামিল ইজ 9 ইয়ার্স ওল্ড, আমি কিন্তু একটুখানি চেঞ্জ করে দিলাম, হি রিডস ইন ক্লাস 2, ফারজানা ইজ ইন ক্লাস 4, এভাবে যদি আমি দেই সেই ক্ষেত্রে তোমার সঠিক উত্তরটা কি হবে, ফারজানা ইজ ইন ক্লাস 4, অর্থাৎ এটাই সঠিক। বাকি যে তিনটা ওয়ার্ড সেন্টেন্স আমি বললাম সেটা কিন্তু ভুল বলেছি, কারণ আমি কি বলেছি ফারজানা ইজ 7 ইয়ার্স ওল্ড, বেসিক্যালি 7 এ তো আর 4 এ পড়ে না, সেই ক্ষেত্রে আমি হয়তো 11 দিয়ে দিলাম, ফারজানা ইজ 11 ইয়ার্স ওল্ড, জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড, হি রিডস ইন ক্লাস 4 আর কিংবা ক্লাস 3 কিংবা ক্লাস 1 দিলাম, আর দিলাম ফারজানা ইজ ক্লাস, ফারজানা ইজ ইন ক্লাস 4, সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স কোনটা ট্রু হবে সেটা হবে ফারজানা ইজ ইন ক্লাস 4, হয়তো আমি ডি নাম্বারে ফারজানার ওই ট্রুটা দিলাম, তোমরা তখন ডি নাম্বারে টিক চিহ্নটা দিয়ে দিবে। এরপরে আবার কি আসতে পারে, কোশ্চেন আসতে পারে, আমি যদি কোশ্চেন করি যে হাউ ওল্ড ইজ ফারজানা, হাউ ওল্ড ইজ ফারজানা, ফারজানার বয়স কত, ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড, কিংবা আমি যদি বলি হোয়াট ক্লাস জামিল রিড ইন, জামিল কোন ক্লাসে পড়ে, তোমরা ক্লাস 2, এরভাবে সেখানেও আমি চারটা অপশন দিয়ে দিব, এ বি সি ডি, এভাবে চারটা অপশন দেওয়া থাকবে, সেই অপশনগুলোর তোমরা সঠিক চিহ্ন, সঠিক অপশনটাতে তোমরা কি করবে টাচ করবে, এইভাবে প্রশ্ন থাকবে। সুতরাং প্যারাগ্রাফ কিংবা প্যাসেজ এটা মনে করে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। আর একটা আছে তোমাদের হচ্ছে রাইটার্স এর নাম, সেখানে চারটা রাইটার্স আছে, চারটা রাইটার্স এর নামই যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু তোমরা সঠিকটা ই করতে পারবে না, সেই ক্ষেত্রে আমি কি করব, যদি আমি দিতে দেই প্রশ্ন এমন হতে পারে যে সিলেক্ট দ্য কারেক্ট রাইটার্স অফ ইয়োর ইংলিশ ফর টুডে বুক, সেক্ষেত্রে একজন রাইটারের নাম দিলাম সাথে আরো কয়েকজন অন্য কিছুর নাম দিয়ে দিলাম, অন্য মানুষের নাম দিলাম, তোমরা ওই একজন রাইটারের নামটাতে রাইট চিহ্ন দিয়ে দিবে বা টাচ করবে। এরপরে দেখো গ্রামারের উপরে, গ্রামারে কি আছে তোমাদের, নাম্বার, জেন্ডার, সেন্টেন্স, আমি গত ক্লাসেও বলেছিলাম নাম্বার ক্ষেত্রে কি, আমরা কি পড়েছি নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার, তো এগুলো তোমরা পড়ে ফেলবে যে নাম্বার কাকে বলে বা নাম্বার কত প্রকার। তারপরে হচ্ছে যেমন ধরো কোনো একটা সিঙ্গুলার নাম্বার দিয়ে দিলাম, ফিশ, ফিশ দিলাম, লিখে দিলাম যে এটার প্লুরাল নাম্বার করো, তখন তোমরা চারটা নাম্বার, চারটা অপশন দেয়া থাকবে, সেই অপশনে যে ফিশের প্লুরাল নাম্বার যেটা হবে সেটা তোমরা লিখে দিবে, কিংবা ধরো যে বুক, বুক দিলাম, বুকের যে প্লুরাল নাম্বার সেটা লিখবা, কিংবা আবার হয়তো কোনো প্লুরাল নাম্বারই দিলাম তোমরা, আমি লিখে দিলাম যে সিলেক্ট দ্য সিঙ্গুলার নাম্বার অফ বুক, বুকস, সেক্ষেত্রে তোমরা এটার সিঙ্গুলার নাম্বারটাতে টিক চিহ্ন দিয়ে দিবে। চারটা অপশনই দেওয়া থাকবে, কি অপশন দিব সেটা আলাদা বিষয়, তবে কারেক্ট আনসার অবশ্যই থাকবে। আর একটা দেখো এখন জেন্ডার, জেন্ডারকে আমরা কি শিখেছি, জেন্ডার শব্দের অর্থ কি, জেন্ডার শব্দের অর্থ লিঙ্গ, জেন্ডার কয় প্রকার, জেন্ডার হচ্ছে চার প্রকার, এর মধ্যে মাস্কুলিন ফেমিনিনের কিছু জেন্ডার কিন্তু ইম্পর্টেন্ট জেন্ডার আমরা কিন্তু জানি, যেমন ধরো ব্রাদার, আমি হয়তো দিলাম সিলেক্ট দ্য ফেমিনিন জেন্ডার অফ ব্রাদার, সেই ক্ষেত্রে ফেমিনিন জেন্ডারটা কি হবে, ফেমিনিন জেন্ডার হবে সিস্টার। আবার যদি দেই সিলেক্ট দ্য মাস্কুলিন জেন্ডার অফ ফাদার, সরি মাস্কুলিন জেন্ডার অফ মাদার, মায়ের বিপরীত লিঙ্গটা কি, সেই ক্ষেত্রে তোমরা ফাদার সিলেক্ট করে দিয়ে দিবা, চারটা অপশন থাকবে সেটা সিলেক্ট করবা। আবার আছে তোমাদের সেন্টেন্স, সেন্টেন্স শব্দের অর্থ কি,
সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য সেন্টেন্স কয় প্রকার এটা তোমরা জেনে রাখবে পার্টস অফ স্পিচ কি পার্টস অফ স্পিচ কত প্রকার আমরা জানি পার্টস অফ স্পিচ কত প্রকার আট প্রকার খেয়াল রাখবে আট প্রকার তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে শুধু শুধু ভয় পেও না যা পড়ানো হয়েছে সেগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষাটা হবে আর একটা বিষয় মনে রাখবে তোমাদের এই যে পার্টস অফ স্পিচ নাম্বার জেন্ডার সেন্টেন্স এগুলো কিন্তু যে কোনো ভালো একটা গ্রামার বই দেখে পড়লেই হবে নির্দিষ্ট কোনো গ্রামার বই নাই সঠিকভাবে পড়লে এবং ঠিকমতো আনসার করলেই তোমরা নম্বরটা পাবে শুধু শুধু ভয় পেও না সাহস রাখবে এবং কনফিডেন্সলি তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে আশা করি তোমরা সবাই ভালো করবে পড়ানোর বাইরে কিছু আসবে না তো ভালো থেকো তোমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে খোদা হাফেজ।